সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ বিষয়, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে থাকি, পরীক্ষাতে যে বিভিন্ন কোডের পরীক্ষা যেটা হয়, প্রত্যেকটা কোডের যে সাবজেক্ট অ্যানালাইসিস, ডিওএস যে কোড এবং সাবজেক্ট অ্যানালাইসিস করা হয়, সেটা যদি আমাদের স্বাভাবিকভাবে ম্যানুয়াল পদ্ধতিতে করি তাহলে কিন্তু সেটি অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমরা আগে সবাই কোন দিনে কি পরীক্ষা, কোন কোডের পরীক্ষা, সেটি কিন্তু ম্যানুয়ালি করতাম। এটা উকুন বাসার মতো, অনেকে উকুন বাসার শব্দটি ব্যবহার করে, কারণ এটি করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং অনেক দিন লাগে। আর এই কাজটা আমরা খুব অল্প সময়ে খুব সহজে ডিওএস কোড ফিল্টার এবং সাবজেক্ট অ্যানালাইজ করতে পারি যে কোনো পরীক্ষাতে। বিশেষত আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে থাকি, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো পিডিএফ ফর্মে বা ওয়ার্ড ফর্মে বা এক্সেল ফর্মে আমাদের কাছে তথ্য পাঠায়, কোন কোডের পরীক্ষা এবং সেগুলোর ডেট, সেগুলো যদি আমরা সুন্দরভাবে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু সহজেই আমরা কোন দিনের পরীক্ষা কখন, কোন দিনের পরীক্ষা, সেটি কিন্তু সহজেই দেখতে পারবো বা বুঝতে পারবো। তাহলে আসি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে টি আমাদের ডিগ্রিতে পাঠাইছে, ডিগ্রিটা আমি পিডিএফে পাঠাইছে, সেটিকে আমি পিডিএফে যেটি পাঠাইছে সেটিকে আমি এক্সেলে কনভার্ট করব। এক্সেলে কনভার্ট করার জন্য পিডিএফটাকে অনলাইন পিডিএফ টু এক্সেল কনভার্টার লিখে আমি ক্লিক করব। ক্লিক করার পরে পিডিএফ টু এক্সেল, চেঞ্জ পিডিএফ টু এক্সেল অনলাইন ফ্রি, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আমরা পেয়ে যাব। এই পেজে আমরা সিলেক্ট ফাইল, অর্থাৎ যে ফাইলটি আমি পিডিএফ থেকে এক্সেলে আনতে চাই, আমার কাছে ডিগ্রি এক্সামের যে ফাইলটি আছে সেটি আমি কাজ করে দেখাচ্ছি। তো এটা পিডিএফ আমি এখানে সিলেক্ট করে নিয়ে আসলাম। এইবার এটিকে আমি কনভার্টে ক্লিক করব, করলে কিন্তু এই এক্সেলে এটি কনভার্ট হয়ে যাচ্ছে। তো এক্সেলে এটি কনভার্ট হয়ে গেলেই আমরা এক্সেল ফর্ম থেকে নিয়ে সেটিকে ডিওয়াইজ কোডওয়াইজ খুব ইজিয়েস্ট ওয়েতে করব। যেটি এক্সেলে পরিণত হয়েছে সেটি নিচেই ডিগ্রি এক্সাম আকারে এখানে চলে আসছে, এটিতে আমি ডাবল ক্লিক করলাম, করলে এটি এখন ওপেন হয়ে যাবে। এটি ওপেন হয়ে গেল, এই যে এক্সেল ফরম্যাটে ওপেন হয়ে গেল। এখন আমি কাজ শুরু করব। এখানে যেগুলো দেখছি সেগুলো আমি সিলেক্ট করি, সিরিয়াল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্টস নেম, ফাদার্স নেম, কোর্স, সেশন টাইপ, এগুলো সিলেক্ট করে আমি যে র্যাপ টেক্সট আছে র্যাপ টেক্সটের উপর ক্লিক করব। এরপরে যে পেপার কোড, এটা কিন্তু র্যাপ মার্স অ্যান্ড সেন্টারে আছে, এটিকে আমি মার্স সেন্টারটা তুলে দেব। মার্স অ্যান্ড সেন্টার তুলে দিয়ে আমি এটাকে একটু বাড়াই দেব, এটাকে একটু বাড়াই দিলাম। তাহলে কোডগুলো এখানে কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট যারা তাদের 60টা কোড আছে, এই 60টা কোড কোন দিনে কখন কোন দিনগুলোতে হবে সেটি আমি এখন কাজ করব। এই পেপার কোড যেটা আছে একটু বলে নেই, এটি আমাদের টেক্সট ফরম্যাটে রাখাই বেটার হবে। সাধারণত টেক্সট ফরম্যাটে পাঠায়, তারপরেও আমাদের অ্যানালাইসিস করার ক্ষেত্রে টেক্সট ফরম্যাটে নিয়ে আসলে কাজ করতে সুবিধা হবে। এরপরে আমরা ডেটাতে যাব। ডেটাতে গিয়ে আমরা এই যে টেক্সট টু কলাম, এটাতে ক্লিক করব। টেক্সট টু কলামে ক্লিক করলে এরকম আসবে ইন্টারফেস, এখান থেকে ডিলিমিটে ক্লিক করব, করার পরে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর আমি স্পেস আকারে নিতে যাচ্ছি, অর্থাৎ স্পেস আকারে আছে সেটি, এবং এটিকে কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাইড করে নেব। নেওয়ার পরে কিন্তু 60টা কোড কিন্তু আমাদের দেখাচ্ছে, এই 60টা কোড আলাদা হয়ে যাবে, এই যে 60টা কোড আলাদা হয়ে গেল। এখন এই 60টা কোড যেটি আলাদা হলো, এগুলোকে একটু সাইজ করে নিলে ভালো হয়, সাইজ না করলেও কাজ করা যাবে। সাইজ করলে একটু দেখতে সুবিধা হয় এই আর কি। এখন এখানে লক্ষণীয় যে এই যে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এইভাবে অনেকগুলো এসেছে, কিন্তু এই যে 1 নম্বর পেজ, 22 নম্বর পেজে এইভাবে বেশ কিছু আসছে। হ্যাঁ, এটাকে আমরা ফিল্টার যোগ করে এগুলোকে আমরা আলাদা করে ফেলব, সিলেক্ট অল উঠাই দিব, তারপরে লাস্টে সিরিয়াল নাম্বারে ক্লিক করব, করার পর ওকে দিব। তাই দেখো এখানে এতগুলা সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার নেম, কোর্স, সেশন টাইপ, পেপার কোড, এগুলো আছে। আমরা একটা হেডিং বাদ দিয়ে বাকিগুলো সব ডিলিট করতে চাচ্ছি, বাকিগুলো আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। শুধু একটা কে আমি হেডিং হিসেবে রাখতে চাচ্ছি, সে একটাই কিন্তু রেখে দিলাম, বাকি যা যা তথ্য সবগুলো আবার ফেরত পেয়ে গেলাম। এরপরে আমরা এর উপর একটা যে কোনো সেলে কার্সার রেখে সেখানে কন্ট্রোল টি দিয়ে টেবিল ফর্মে নিয়ে আসব। কন্ট্রোল টি আমি হেডিং যা আছে সেটি এখানে ক্লিক দিয়ে দেবো, মাই টেবিল হ্যাজ হেডার্স সেটিতে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা পাওয়ার কোয়ারি দিতে যাব। পাওয়ার কোয়ারি একটু বলে নেই, যাদের উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড 13 বা তার নিচে, তাদের কিন্তু পাওয়ার কোয়ারি থাকবে না। পাওয়ার কোয়ারি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে হবে। এই পাওয়ার কোয়ারিতে ক্লিক করলে এই ফ্রম টেবল রেঞ্জ এখানে ক্লিক করব, ফ্রম টেবল রেঞ্জে ক্লিক করে দেব। ক্লিক করলে এখান থেকে যে পেজটি আমরা পাবো, এই পেজে আমরা যে ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মের এই জায়গাটাতে কাজ করব। তার আগে এই যে সিরিয়াল নাম্বার, এটি আমাদের প্রয়োজন না, এটিকে আমরা বাদ দিতে পারি, রিমুভ করে দিলাম সিরিয়াল নাম্বার। এখানে রোল নাম্বার সিলেক্ট করলাম, রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম, স্টুডেন্টস নেম, ফাদার নেম, কোর্স, সেশন টাইপ, এগুলো আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে ট্রান্সফর্ম এখানে ক্লিক করব, করার পরে আনপিভট কলাম এখানে ডাউন অ্যারোতে ক্লিক করব, করে আনপিভট আদার্স কলাম, অর্থাৎ যেগুলা আমাদের কোড আছে সেই কোডগুলা কিন্তু দেখাবে এখানে। এখন দেখো একজন স্টুডেন্টের এই 60টা কোড সেটি কিন্তু আলাদা হয়ে গেছে, এই যে 1 থেকে 7 দেখছি, এটা কিন্তু একজন স্টুডেন্টের এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখা যাচ্ছে 21-01-806। এবার অ্যাট্রিবিউট যেটা লেখা আছে, অ্যাট্রিবিউটটি আমাদের লাগবে না, এটি আমি রিমুভ করে দিব। তাহলে একজন স্টুডেন্টের 60টা কোড আলাদা হয়ে গেল, রেগুলার স্টুডেন্ট। এই 60টা কোড যেটি আলাদা হলো, এখানে যদি আমরা ডেট বসাতে চাই, ডেট বসিয়ে নিব, একটু বলে নেই, এখানে আমরা তো ট্রান্সফর্ম করলাম, ডেট পরে বসাবো। এখানে আমরা ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করব, ক্লোজ অ্যান্ড লোডে, লোডে ক্লিক করলে এটি লোড হতে থাকবে, এই যে লোড হচ্ছে। এরপরে এই যে ভ্যালু লেখা আছে, এই ভ্যালুতে আমরা এটাকে কোট করে নেব, কারণ এটি তো পেপার কোট ছিল,
ডি কোড, পাশে আমরা ডেট ক্রিয়েট করব, ডিএ ডেট ক্রিয়েট করলাম, ডেট ক্রিয়েট করলাম, এবং কোন ডেটে কি পরীক্ষা সেটির জন্য আমি কোডগুলো আগে আমি কপি করে নিলাম। এই কোডগুলো তো বিভিন্ন ডেটে পরীক্ষা হবে, সেজন্য কোডগুলো কপি করে আমি কোন কোন ডেটে পরীক্ষা হবে এটি তো আমাদের পরীক্ষার ডেট দিবে, সেই অনুসারে কিন্তু আমরা ডেটগুলো ম্যানুয়ালি এখানে লিখব। আমি কিছু ডেট ম্যানুয়ালি এখানে লিখলাম, 1/2/2023 একটা ডেট লিখলাম আমি। এখন এই ডেটটি কি ফরম্যাটে আছে সেটির জন্য আমরা ডেটে যাব। ডেটে আসার পর এখানে দেখাচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেটস, আমার তো বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটি সেটি লাগবে, আমি বাংলাদেশ স্ট্যান্ডার্ড বাংলা বাংলাদেশ এটিতে সিলেক্ট করে ক্লিক করব। এই যে বাংলা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। আমি যেহেতু ম্যানুয়ালি লিখছি এখানে কয়েকটা ডেট এইভাবে অটো ফিল করে দিলাম, আর প্রথম ডেট যেটা ছিল সেটাকে আবার কপি করে আবার নিচে নিয়ে এসে এটাকে আবার একইভাবে অটো ফিল করছে। অর্থাৎ একই ডেটে কয়েকটা পরীক্ষা সেটি বোঝানোর জন্য আমি এইভাবে কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট এগুলো করছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই ডেটগুলো কিন্তু ম্যানুয়ালি লিখতে হবে, তাই ম্যানুয়ালি কিন্তু আমি এখানে এখন তৈরি করছি কিন্তু। ওকে, আরেকটি বিষয় একটু বলে রাখা ভালো, এখানে একই কোড কিন্তু রিপিট হয়েছে, এই কোডগুলা যেহেতু রিপিট হয়েছে ইউনিক কোডে আনার জন্য আমাদের কিন্তু একটু কাজ করতে হবে, সেটি আগে করতে হতো আমি এখন করে দেখাচ্ছি। এটা ইউনিক কোডে আনতে হবে, মূল কথা হলো একটা ইউনিক কোডে না হলে কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা হবে। ইউনিক কোডে আনার জন্য আমরা কি করব, আমাদের এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে, আমাদের কোডটা হেডিং রাখবো, রাখার পরে যেহেতু ডেট লিখে ফেলেছে সেজন্য কিন্তু এই কাজটি করছে, তাহলে ইউনিক কোড হয়ে গেল। এইবারে যে কাজটি করতেছিলাম সেই কাজটি এখন আবার করতে থাকি, ডেট ডেট প্রায় বসাই ফেলেছি, আমাদের প্রত্যেকটা কোডের এগেনস্টে ডেট বসানো হয়ে গেছে। এখন এটাকে একটু টেবুলার ফর্মে নিয়ে আসলে ভালো হয়, তাহলে কন্ট্রোল টি দিয়ে টেবুলার ফর্মে নিব, এই যে টেবুলার ফর্ম হয়ে গেল। এবার শিট ওয়ানে যেটির সাথে লিঙ্ক করতে চাই এই ডেটের সাথে ওই টেবিলের, অর্থাৎ যে কোডের পরীক্ষা যে তারিখে সেটার সাথে একটা লিঙ্ক করবো, সেজন্য এখানে আমি ডেটের এখানে ক্লিক করে এখানে ইকুয়াল লিখব। ইকুয়াল লেখার পরে আমি লিখব ভি লুক আপ, ভি এল ট্যাব দিলে ভি লুক আপ চলে আসবে। কার সাথে সম্পর্ক করতে চাই, এই কোডের সাথে সম্পর্ক করতে চাই, তাহলে এই কোডের এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে কমা দিব, কমা দেওয়ার পরে শিট টু এ তো ডেট আছে সেই ডেটের কোডের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটিকে আমি ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে আবার কমা দেব, আমি যে কলামে এটা রেজাল্টটা পেতে চাই সেই কলামের নাম লিখব টু, এবং এটি ইউনিক ভ্যালু যেহেতু অর্থাৎ এক্সাক্ট একটা একটা ডেট এগেনস্ট আসবে সেজন্য আমি জিরো দিব, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিব। এই যে কোন কোডের পরীক্ষা কত তারিখ সেটি কিন্তু এখন এসে গেছে, কিন্তু আমরা ডেটটা দেখতে পাচ্ছি না। ডেটটা দেখার জন্য আমাদের কী করতে হবে,
ডেটটা দেখার জন্য আমাদেরকে এখানে ডেটের যে অপশন আছে সেখানে আমরা চলে যাব। আগে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিলাম। এবার এই যে জেনারেল আছে এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করে নেব। ডেট কোথায়? এই যে ডেট, এই যে কোন কোডের পরীক্ষা কোন ডেটে সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ডেট ওয়াইজ প্রত্যেকটা কোডের পরীক্ষা ডেট ওয়াইজ আমি পেয়ে গেছি। এখন আসি ইনসার্টে। ইনসার্টের পরে পিভট টেবল, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে ক্রিয়েট পিভট টেবল আসবে অপশনটা, তারপর এটিকে ওকে করে দেব। ওকে দিলে এরকম পিভট টেবিল ফিল্ডস আসবে। এখানে থেকে আমরা যে রো আছে এই রোতে আমরা ডেট, ডেট কোট টাইপ কোর্স এগুলো নিয়ে আসবো। আর রোল নাম্বার বা রেজিস্ট্রেশন এগুলো তো ইউনিক ভ্যালু হয়, তো এইগুলো ইউনিক ভ্যালুর এখানে নিয়ে আসবো। তো ইউনিক ভ্যালুর এখানে নিয়ে আসলে এখানে আছে সাম অফ রোলস, আসছে রোল যেহেতু নিয়েছি এখানে সাম আসছে। আমি তো সাম নিতে চাই না, কাউন্ট নিতে চাই। প্রত্যেকটা কিন্তু এক দুই গুণ করে এইভাবে কাউন্ট, কয়টা রোল আছে এইভাবে কাউন্টে ক্লিক করে ওকে দিব, ওকে দিয়ে দিব। দিলেই কিন্তু আমাদের কোন কোডের পরীক্ষা কত তারিখে সেটি কিন্তু আমাদের এখানে কাউন্ট দেখাবে। এবার আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে আমরা রিপোর্টে যাব। রিপোর্ট লেআউট, লেআউটের পরে শো ইন টেবুলার ফর্ম, টেবুলার ফর্মে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করলাম, এরপরে অ্যানালাইসিসে আসব। অ্যানালাইস, অ্যানালাইসিস যাওয়ার পরে বাটন অফ করে দেব। বাটন অফ করে দিলাম। এরপর ডিজাইনে আবার যাব। ডিজাইনে যাওয়ার পরে সাব টোটাল আছে, সাব টোটালটা আমি অফ করতে চাই, ডু নট শর্ট সাব টোটাল, সেটি চলে আসলো। তাহলে এই ডেট যেগুলো সেগুলো এখনো দৃশ্যমান হচ্ছে না, তাহলে ডেটে আমি এটা দৃশ্যমান করি। ডেট কোন ডেটে কি পরীক্ষা সেটি কিন্তু আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং কোন কোডের পরীক্ষা আমি এখানে দেখছি 12/01, এটি পরীক্ষা আছে 2/1/2023। একইভাবে 12/28/03, এই যে ইম্প্রুভমেন্ট, ইরেগুলার, প্রাইভেট, বিবিএস, বিএসএস, বিবিএস, বিএ ইত্যাদি দিয়ে আছে। আমি যদি এখানে কতজন স্টুডেন্ট সেটি দেখতে চাই তো এখানে ডাবল ক্লিক করব, করলে স্টুডেন্টটা দেখতে পেলাম, স্টুডেন্ট দেখতে পেলাম এবং কয়জন স্টুডেন্ট সেটি কিন্তু সুন্দরভাবে দেখতে পেলাম। কোন ক্রেডিট এগেনস্টে সেটি যেমন 12/28/03 ইরেগুলার বিএস, বিএসসি দুইজন, এটাতে ক্লিক করি, এই যে দুইজন স্টুডেন্টের তথ্য পেয়ে গেলাম। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে আমরা পেতে চাই এভাবে পেয়ে গেলাম। তা এইভাবে আমরা সাবজেক্ট অ্যানালাইসিস করে কোন দিনে কতজন পরীক্ষার্থী সেটি কিন্তু খুব সহজে, এটা করতে কয় মিনিট লাগলো আমার, 20 মিনিটের কাজ কিন্তু। আর এই 20 মিনিটের কাজ যাতে আমাদের ম্যানুয়ালি গুনতে গুনে গুনে বের করতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার, আবার ভুলও হবে। এখানে প্রত্যেক ডে ওয়াইজ, এই যে ডে ওয়াইজ এইভাবে পরীক্ষার্থী বেরিয়ে গেছে, কয়জন পরীক্ষার্থী প্রত্যেক ডেতে বেরিয়ে গেছে, অর্থাৎ এখানে রোল নম্বর কাউন্ট হয়েছে। ইম্প্রুভমেন্ট 8 জন, ইম্প্রুভমেন্ট 8 জন, বিবিএসএ 8, বিএসএসএ 1, ইরেগুলার 12, প্রাইভেট 5 ইত্যাদি।
প্রাইভেটের 5-17, তারপরে 10, বিভিন্ন ক্যাটাগরি, রেগুলার, ইরেগুলার এবং ইমপ্রুভমেন্ট প্রাইভেট, এইভাবে সব বেরিয়ে গেছে। প্রত্যেকটা কোডের এগেনস্ট, প্রত্যেকটা ডেটের এগেনস্টে যে কোডগুলো পরীক্ষা সেই কোড, এবং সেই কোডের আন্ডারে বিভিন্ন টাইপের পরীক্ষার্থী এবং টোটাল কতজন, সেটি কিন্তু সহজে এখান থেকে আমরা বের করতে পারছি, এবং সেই পরীক্ষার্থীরা কারা সেটাও কিন্তু আমরা সহজে বের করতে পারছি। তো এইভাবে আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে ডে ওয়াইজ কোড ফিল্টার এবং সাবজেক্ট অ্যানালাইসিস করতে পারি যে কোনো পরীক্ষাতে। তো এই মোটামুটি, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।